এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সামনে নতুন বছর আসছে, রাইট? নতুন বছরে কিন্তু আমরা সবাই অনেক অনেক গিফট পেয়ে থাকি আমাদের কাছের মানুষজন থেকে। আর বিষয়টা আরো বেশি ইন্টারেস্টিং হয় যদি নতুন বছর শুরু হওয়ার আগেই আপনি কোনো গিফট পেয়ে যান। তো এরকম একটা ঘটনা ঘটেছে আজ আমার সঙ্গে। বেটার কিছু সেখান থেকে ঘটে এবং অবশ্যই আশা রাখি এবং ভাইয়ার জন্য শুভকামনা থাকলো। তো চলুন দেখে নিই যে আসলে এই গিফটে কি আছে। তো আমরা আনবক্সিং করবো এবং আপনাদেরকে দেখাবো। আমি এখন আনবক্স করব। ওয়াও, সো দেখুন কত সুন্দর ভাবে এটা অর্গানাইজ করা। উপরের প্যাকেজিংটা দেখতে অনেক সুন্দর লাগছে। সো ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি, সো বলুন তো এটা কি? আই গেস হোয়াইট কালারের একটা পেন, এবং আমার মনে হয় যে আমাদের অফিস এনভায়রনমেন্টও হোয়াইট, সো এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। দেন মনে হচ্ছে এটা একটা মগ, এবং ইনস্ট্রাক্টরি থেকেও আমরা যে মগগুলো পেয়েছিলাম আমরা এখনো কিন্তু সেই মগ ইউজ করি। আমার অনেক ভালো লাগে। ইটস এ বিগ সারপ্রাইজ। অবশ্যই এইটা এইটা অবশ্যই স্পেশাল, কারণ ইনস্ট্রাক্টরি থেকে যে মগগুলো পেয়েছিলাম সেটাতে জাস্ট লোগো ছিল, বাট এটাতে নট অনলি মিসেলেনের লোগো, এখানে আমার ছবিও আছে। দেন আমরা এখানে একটা থ্যাংক ইউ কার্ড দেখতে পাচ্ছি। এখানে রিফাতেম হক ভাইয়ার একটা কার্ড, তার অফিসিয়াল কার্ড এবং থ্যাংক ইউ কার্ড এবং হ্যাপি নিউ ইয়ার কার্ড। সো গাইস, অবভিয়াসলি এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের গিফট। সো এই ছোট্ট বক্সটা আগে খুলি যে এটার ভিতর কী আছে। এটার ভিতর একটা পারফিউম, আর আমার না একদম স্মল ছোট জিনিস অনেক কিউট লাগে, অনেক ভালো লাগে। সো এটা ট্রাই করে দেখি। দেন আমরা এই সাইড আর একটা আছে, এটা যদি ওপেন করি, পার্স। সো লাইক ফ্রিল্যান্সিং থেকে যে ডলারগুলো আর্ন করবো সেটাই পার্সে রাখবো। সো এর পরবর্তীতে আমরা যদি একটু এটা উঠাই, সো টি শার্ট। ওয়াও, এখানে মনে হচ্ছে ফেব্রিক্স এর কোয়ালিটিটা অনেক সুন্দর, হাই কোয়ালিটি ফেব্রিক্স, এবং শীতকালের জন্য অ্যাপ্রোপ্রিয়েট লং হাতার টি শার্ট। তো চলুন দেখে নিই টি শার্টটা পরার পরে কেমন দেখা যায়। টি শার্টটা গায়ে দিয়েছি, সো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে টি শার্টটা পরার পর আমাকে কেমন লাগলো। থ্যাংক ইউ এভরিওয়ান, আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখলেন। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক।